গাইবান্ধায় জেলার 9 শতাধিক কিশোরী ও নারী ব্যস্ত সময় পার করছেন পরচুলা তৈরিতে। স্থানীয়ভাবে কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক উপার্জনের সাথে যুক্ত হয়ে বেড়েছে উপার্জন ক্ষমতা ও পারিবারিক মর্যাদা। গ্রামীণ নারী ও কিশোরীদের এই পরচুলার ক্যাপ চীন হয়ে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। প্রতিনিধি আফতাব হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন এসএম খোরশেদ আলম। গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি গ্রামে 150 জন নারী নিয়ে শুরু হয় পরচুলা তৈরির কাজ। প্রথমে একটি প্রতিষ্ঠান শুরু করলেও বর্তমান চালু হয়েছে আরও বেশ কয়েকটি। বর্তমানে এই সেন্টারগুলোতে গ্রামীণ দরিদ্র নারী ও কিশোরীদের কাজ করে অর্থনৈতিক উপার্জনমুখী পথ খুঁজে পেয়েছেন। আশপাশে হচ্ছে অনেক মেয়েরা স্টুডেন্ট, তো ওরা স্কুলের ফাঁকে ফাঁকে আর কি কাজগুলো করতেছে, আবার স্কুলও করতেছে, দেখতেছি যে সুবিধা আছে এখানে, এই জন্য আর কি কাজটা পছন্দ হয়েছে, এই জন্য আসতেছি এখানে। কাজ করার পর থেকে আমার আর্থিক সচ্ছলতা আর কি ইয়া হয়েছে, আমি এখন আর্থিকভাবে অনেকটাই সচ্ছল। করোনাকালীন কর্মহীন নারীদের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরাও পরচুলার তৈরির কাজে সম্পৃক্ত হয়েছে। এতে করে মাসে প্রত্যেক নারী কারিগর গড়ে 12 থেকে 13 হাজার টাকা পর্যন্ত উপার্জন করছেন। তো এই প্রতিষ্ঠানটা আসার পর আমরা একটা কর্মস্থলে এসেছি, কিন্তু আমাদেরও ভালো লাগছে এখানে থেকে। এখানে কাজ করে নিজের কোচিং ফিল এগুলো চালাচ্ছি, খাতা কলম নিজেই কিনতে পাচ্ছি, ফ্যামিলিতে টাকা দিতে পারছি বাবা মাকে। উদ্যোক্তরা বলছেন দিনাজপুর ও গাইবান্ধার প্রায় 3000 নারী ও কিশোরীর কাজের সুযোগ রয়েছে। বর্তমানে এসব পরচুলা রপ্তানি হচ্ছে বিদেশেও। এটা হচ্ছে 4-13, এই ক্যাপটা মজুরি পাবে 1000 টাকা। তা এই ক্যাপটা মেয়েরা যারা প্রশিক্ষণ প্রাপ্ত তারা এটা 2-2.5 দিনই করতে পারতেছে, আর এই ক্যাপটা করতেছে 1 দিনই। আমরা চায়না বা আর্যদেরকে সঙ্গে সম্পর্ক বা কথাবার্তা বলে ওদের কাছ থেকে আমরা এই ক্যাপ সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে গ্রামের নারী ও কিশোরীদের হাতের তৈরি পরচুলা থেকে বৈদেশিক আয়ের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এস এম খোরশেদ আলম, মাইটিভি।